রহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীর মধ্যে মিম্বারে উঠবেন খুতবা দেওয়ার জন্য এমন সময় রহমাতুল লিল আলামিন বলতেছেন আমিন যখন দ্বিতীয় খুতবার মধ্যে রহমাতুল লিল আলামিন পড়লেন তখনও বলতেছেন আমিন যখন রহমাতুল লিল আলামিন তৃতীয় শিরিতে পড়লেন তখনও বলতেছেন আমিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো প্রতি শুক্রবারে খুতবা দেওয়ার জন্য মিম্বারে ওঠেন কিন্তু কখনো তো আমিন 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 এভাবে বলতে শুনি নাই ওগো দয়ার নবী আজকে কেন আপনি বারবার তিনবার কেন আমিন বলছেন রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন সাহাবায়ে কেরাম ভালো করে শুনেন আজ আমি তিনবার কেন আমিন বলেছি আপনারা ভালো করে শুনে নেন আ নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার সাথে সাথে ফেরেশতা জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি তার মা বাবাকে পাইলো কিন্তু মা বাবার খেজমত করলো না উভয় দংশ রহমাতুল লিল আলামিন বলতেছেন আমিন দ্বিতীয়বার যখন সিঁড়িতে পা রাখলেন দ্বিতীয়বারও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি আপনি নবীকে পাওয়ার পর অথবা আপনি নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না সে ধ্বংস হয়ে যাক রহমাতুল লিল আলামিন বলতেছেন আমিন রহমাতুল লিল আলামিন যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন রহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল বলতেছে যারা রমজান মাস পুরাপুরি পাইলো বা রমজান মাস পাইলো কিন্তু সঠিকভাবে রমজানের হুকুমগুলা পালন করতে পারে নাই তারা ধ্বংস হয়ে যাক রহমাতুল লিল আলামিন বলতেছেন আমিন রনবীজি কেন আমিন বললেন জিব্রাইল যদি দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন কিন্তু রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন সাহাবায়ে কেরাম আমি কেন আমিন বলেছি তার সাথে সাথে আমি কেন আমিন বলেছি আল্লাহ পাক অবশ্যই তার দোয়া কবুল করবে কোনো সন্দেহ নাই কিন্তু এরপরও আমি কেন আমিন বলেছি শুনে নেও আমি এই জন্য আমিন বলেছি যেন তার দোয়াটা আরো মজবুত হয়ে যায় যেন তার দোয়াটা আরো উম্মতের কাছে গুরুত্ব হয়ে যায় অতএব আমরা যারা অবহেলার সাথে এই কাজগুলো করে থাকি ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যারা আমরা অবহেলার সহিত এই কাজগুলো করে থাকি চিন্তা করে না আমরা কত নগণ্যতম উম্মত ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما
أخفض لهما جناح الذل من الرحمة أقر رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. دين كي سورج جبرهي هم لبوكي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے الحمد لله الله پاک رشش مهربانی جل الله پاک رب العالمین امادر کے دنیا شمستو کاستے کے فارق کرے دینی اکٹی جنتی مزلیش کونا پراتون جامع مسجد او فرکانی مدرسر ادوگے اسکر ایجی تو تفسیر القرآن محفل امادر کے اللہ تعالی একত্রিত করেছেন সেজন্য মহান মালিকের নিকট সকলে প্রাণ খুলে হৃদয়কে উজাড় করে কালিমাতুর শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার না খুশি আজনে খুশি থাকলে একটু জোরে জোরে কথা বলবেন ঠিক আছে, কারণ আপনাদের কাছ থেকে যদি কথা না আসে তাহলে কিন্তু এখান থেকে কথা তেমন বের হবে না। আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু কথার মধ্যে একটা আলাদা জোর আসে ঠিক কি না বলেন? তো এই জান্নাতে একটা মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন সেজন্য আমরা সকলে খুশি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। যে সমস্যাটা সমাজের মধ্যে এখন বেশি হইতেছে এখন এমনকি মানুষ অনেকে আমাকে বলে যে বিষয়টা আলোচনা করার জন্য সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে আপনাদের উপকার হয় এবং এটা যেন সকলে মেনে আমল করে চলতে পারে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة أقل رب ارحمهما كما ربياني صغيرا. الله تعالى بولن أقضى ربك হে আমার বান্দা বান্দীগণ তোমরা সর্বপ্রথম ইবাদত করবা কার? ইবাদত করতে হবে আল্লাহর।
এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাহর গোলামির পরে আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে মাতা পিতার খেজমত করবা কার খেজমত করতে হবে একটু জোরে বলেন কার খেজমত করতে হবে মা বাবার খেজমত করতে হবে এবং শুধু এখানেই শেষ নয় মাতা পিতার খেজমত আমরা কিভাবে করব আল্লাহ তাআলা বলেন আল্লাহর ইবাদতের পরে তোমরা কি করবা মা বাবার খেজমত করবা এবং মা বাবার খেজমত এমন ভাবে করবা যেন তোমাদের খেজমতের দ্বারা তারা সন্তুষ্ট থাকেন এবং এমন কোন আচরণ তাদের সাথে করো না যেন তারা আহ শব্দটি উচ্চারণ করে এরপরে বলছে আল্লাহ তাআলা বলেন যে এমন ভাবে তোমরা তাদের সাথে আচরণ করবা যেন তারা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকেন এবং সেটা করবা কোথা থেকে নিজের মন থেকে দিল থেকে করবা কোনো মানুষের চাপে পড়ে না কোনো এলাকাবাসীর চাপে পড়ে না বা কোনো নেতার চাপে পড়ে না তোমার নিজের দিল থেকে তুমি তোমার মা বাবার খেজমত করবা কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা وَقَدْ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا তোমরা তার প্রতি কি করো ইহসান করো কেমন ইহসান করবা এটা বিস্তারিত বর্ণনা পরে বলবো ইহসান করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা আকুল লাহুমা কওলান কারীমা বলছে এমন ভাবে তাদের খেজমত করবা যেন তারা কি করে না আহ শব্দটাও যেন তোমাদের আচরণের দ্বারা তাদের জবান থেকে না বাহির হয় এবং বিনয়ের জানা তাদেরকে তাদের জন্য বিছিয়ে দাও বিনয়ের জানা তাদের জন্য বিছিয়ে দাও অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং তাদের জন্য রবের সম্মুখে এমন ভাবে দোয়া করো যে হে আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোটবেলা যেভাবে লালন পালন করেছে আপনিও তাদেরকে সেইভাবে লালন পালন করুন সুবহানাল্লাহ এই দোয়াটা কে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবার কিছু অনুবাদ আমরা সকলে মনোযোগ দিয়ে শুনবো পিছনে কিন্তু কথা হইতেছে কেউ কথা না বলি ডিস্টার্ব না করি সকলে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তো মাতা পিতার খেজমত আমরা যেভাবে করব আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন এরপরে যদি আমরা মাতা পিতার খেজমত সেইভাবে না করতে পারি আমাদের চাইতে কপালপুরা সন্তান আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না আর এটার জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে কারণ কার হুকুম আল্লাহর হুকুম অকদ রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলার গোলামি করাটা প্রত্যেক মানুষের উপরে ফরজ কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি করার জন্য পাঠিয়েছেন ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন এক নম্বরে তোমরা আল্লাহরই ইবাদত করবা ভিন্ন কারো আদেশ নিষেধ তোমরা মানবা না এখন আল্লাহ তাআলার ইবাদত আমরা কিভাবে করব আল্লাহ তাআলা তো সুন্দরভাবে সবকিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় যেই শব্দটা বেশি বেশি উচ্চারণ করছে সেই শব্দটার নাম হচ্ছে সালাত ও উম্মতের দল নামাজ তোমরা ছেড়ে দিও না নামাজ তোমরা ছেড়ে দিও না অতএব যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়ে আজান শুনেও বাহিরে ঘোরাফেরা করতেছে যে বান্দারা আজানের পরও বাহিরে অনর্থক বসে থাকে
নিজের কাজকে প্রাধান্য দিয়ে আল্লাহর কাজকে আল্লাহর হুকুমকে অবহেলা করে যে বান্দা বাহিরে ঘোরাফেরা করে ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আল্লাহর হুকুমটাকে যেভাবে তুমি অবহেলা করেছো কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াইবা তখন তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তুমি কি ইবাদত করেছো দুনিয়া থেকে তুমি কেমন নামাজ পড়েছো দুনিয়া থেকে তুমি কি কি ভালো কাজ করেছো এগুলা কেউ দেখবে না তোমার দিকে কেউ তাকাবে না আর আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে যেই সন্তান বিয়াদবিমূলক আচরণ করবে ওই সন্তানের দিকে ফেরেশতারা পর্যন্ত শুধু লানত দিতে থাকবে এইজন্য আল্লাহ রাসূল বলেন দুনিয়ার নবীর উম্মতের দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা সবচাইতে বেশি উচ্চারণ করেছেন সেই শব্দটার নাম হচ্ছে সালাত ও উম্মতের দল নামাজ ছাড়িও না আল্লাহ তাআলার আরো কিছু বিধান রয়েছে সামনে আসতেছে রমাদান রমজান মাস এই রমজান মাসটা পাওয়ার পর যদি আমরা সুন্দরভাবে রমজান মাসের রোজাটা যদি আমরা সঠিকভাবে আদায় করতে না পারি রমজান মাসে যদি আমরা সঠিকভাবে সালাত তারবিয়া আদায় করতে না পারি রমজান মাসের আগে একটা রাত্র আছে শবে বরাত ওই শবে বরাতটা আমাদের প্র্যাকটিক্যাল হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা রমজান মাস আসার আগে যেন আমরা রমজান মাসের ইবাদতটা কিভাবে করব সেই প্র্যাকটিক্যাল করি ও নবীর উম্মতের দল আল্লাহ তাআলা তো সুন্দরভাবে সব সিস্টেম দিয়েছেন এরপরও যদি আমরা সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা নিজেদেরকে গুছায় না নিয়ে যেতে পারি তাহলে আমাদের চাইতে কপাল পোড়ার কেউ নাই আমাদের চাইতে দুর্ভাগা মুসলমান আর কেউ নাই ও নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আল্লাহর ইবাদতের পর তোমরা মা বাবার খেজমত করবা আল্লাহ তাআলা বলেন মা বাবার খেজমত তোমরা কিভাবে করবা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন সন্তান মা বাবার প্রতি তোমরা ইহসান করো ইনসাফের কথা বলা হয় নাই বলা হয়েছে তোমরা ইহসান করো ইনসাফ হচ্ছে যে যতটুকু পাবে তাকে ততটুকু দেওয়ার নাম হচ্ছে ইনসাফ আর ইহসান হচ্ছে যে যতটুকু পাবে তার চাইতে বেশি বেশি দেওয়ার নাম হচ্ছে ইহসান ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন মা বাবার প্রতি সন্তান তোমরা ইহসান করো মা বাবা যদি তোমাদেরকে এক বেলা খাবার দেয় তোমরা তিন বেলা খাবার দাও মা বাবা যদি তোমাদেরকে সামান্যতম খেতার মধ্যে লালন পালন করে তোমাদেরকে বড় করেছে তাদেরকে তোমরা আরামদায়ক লেপ কম্বলের তলে তোমরা তাদেরকে আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দাও তোমাদেরকে মা বাবা তোমাদের ছোটবেলা এত তাদের অর্থ সম্পদ ছিল না হাত পাকা দিয়ে তোমাদেরকে বাতাস করত ও নবীর উম্মতের দল মা বাবাকে তোমরা ওইভাবে অবহেলার সহিত রেখে দিও না রে সন্তান মা বাবার প্রতি তোমরা ইহসান করবা তাদেরকে যদি সম্ভব হয় এসির ব্যবস্থা করবা না হয় ফ্যানের ব্যবস্থা করে দিবা ও নবীর উম্মতের দল ইহসান হচ্ছে যত পরিমাণ বেশি বেশি তাদেরকে তাদের পিছনে তোমরা খরচ করতে থাকো কিন্তু কোনো হিসাব নিও না হিসাব নিও না ও নবীর উম্মত ভালো করে শুনে নাও মা বাবার পিছনে যত বেশি খরচ করবা এর চাইতে ডবলের ডবল আল্লাহ তাআলার কাছে তোমরা কিয়ামতের দিন পাইবা এই জন্য কোনো হিসাব নাই কোনো হিসাব নাই মা বাবার পিছনে শুধু খরচ করতেই থাকো খরচ করতেই থাকো খরচ করতেই থাকো এবং শুধু খরচ করলেই হবে না ও নবীর উম্মতের দল মা বাবার পিছনে তোমরা এমন ভাবে খেজমতে লেগে যাও যত দূর সম্ভব হয় তোমার
জীবনটা দুর্বল হয়ে যাওয়ার আগ পর্যন্ত মা বাবার পিছনে খেজমত করতে থাকো নবীর উম্মত আজ দেখা যায় জমিনের মধ্যে মানুষ কেমন অবহেলার সহিত কাজ করে মা বাবাকে রেখে দেয় দেখবেন অনেক স্থানের মধ্যে আমি নিজের চোখেও দেখেছি মা বাবাকে এমন ভাবে গোয়াল ঘরের মধ্যে রেখে দেয় ঠিক কিনা বলেন গোয়াল ঘরের মধ্যে আলাদা ভাবে একটু ব্যবস্থা করে সেখানে মা বাবাকে রেখে দেয় ওই সন্তান তোমার চাইতে কো সন্তান আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না রহমাতুল লিল আলামিন যখন মসজিদে নববীর মধ্যে মিম্বারে উঠবেন খুতবা দেওয়ার জন্য এমন সময় রহমাতুল লিল আলামিন বলতেছেন আমিন যখন দ্বিতীয় খুতবার মধ্যে রহমাতুল লিল আলামিন পা রাখলেন তখনও বলতেছেন আমিন যখন রহমাতুল লিল আলামিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বলতেছেন আমিন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো প্রতি শুক্রবারে খুতবা দেওয়ার জন্য মিম্বারে ওঠেন কিন্তু কখনো তো আমিন 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 এভাবে বলতে শুনি নাই ওগো দয়ার নবী আজকে কেন আপনি বারবার তিনবার কেন আমিন বলছেন রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও সাহাবাই কেরাম ভালো করে শুনে নেন আজ আমি তিনবার কেন আমিন বলেছি এটা আপনারা ভালো করে শুনে নেন নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার সাথে সাথে ফেরেশতা জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি তার মা বাবাকে পাইল কিন্তু মা বাবার খেজমত করল না উভয় দংশ রহমাতুল লিল আলামিন বলতেছেন আমিন দ্বিতীয়বার যখন সিঁড়িতে পা রাখলেন দ্বিতীয়বারও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি আপনি নবীকে পাওয়ার পর অথবা আপনি নবীর নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না সে ধ্বংস হয়ে যাক রহমাতুল লিল আলামিন বলতেছেন আমিন রহমাতুল লিল আলামিন যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন রহমাতুল লিল আলামিন বলেন জিব্রাইল বলতেছে যারা রমজান মাস পুরাপুরি পাইল বা রমজান মাস পাইল কিন্তু সঠিকভাবে রমজানের হুকুমগুলা পালন করতে পারে নাই তারা ধ্বংস হয়ে যাক রহমাতুল লিল আলামিন বলতেছেন আমিন রনবীজি কেন আমিন বললেন জিব্রাইল যদি দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন কিন্তু রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন সাহাবাই কেরাম আমি কেন আমিন বলেছি তার সাথে সাথে আমি কেন আমিন বলেছি আল্লাহ পাক অবশ্যই তার দোয়া কবুল করবে কোনো সন্দেহ নাই কিন্তু এরপরও আমি কেন আমিন বলেছি শুনে নেও আমি এই জন্য আমিন বলেছি যেন তার দোয়াটা আরো মজবুত হয়ে যায় যেন তার দোয়াটা আরো উম্মতের কাছে গুরুত্ব হয়ে যায় অতএব আমরা যারা অবহেলার সাথে এই কাজগুলো করে থাকি ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম যারা আমরা অবহেলার সহিত এই কাজগুলো করে থাকি চিন্তা করে না আমরা কত নগণ্যতম উম্মত ও দুনিয়ার মানুষ রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন মা বাবার পিছনে কেমন খেজমত করবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জমিন থেকে 9 মাইল উপর দিয়ে সিংহাসন দিয়ে চলতেছে নবী আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ডাক দিয়ে বললেন হে সুলাইমান ওই সাগরের কিনারায় চলে যান সেখানে গেলে আপনি আমি আল্লাহ তাআলার কিছু নতুন কুদরত দেখতে পাবেন পয়গম্বর সুলাইমান যখন সাগরের কিনারে চলে গেল পয়গম্বর সুলাইমান সাগরের কিনারে যাওয়ার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলতেছেন ও দয়ার মালিক আমি তো আপনার নতুন কোন কুদরত দেখতে পাইতেছি না রহমাতুল লিল আলামিন সুন্দরভাবে ঘটনাটা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর সুলাইমান আপনি যদি আমি আল্লাহ তাআলার কুদরত দেখতে চান সরাসরি সাগরের ভিতরে প্রবেশ করেন ওই পয়গম্বর সুলাইমান তার খাদেম হাজেরকে ডাক দিয়ে বলতেছেন ও হাজের
তুমি জলদি করে যাও সাগরের ভিতরে গিয়ে দেখো আল্লাহ তাআলার নতুন কি কুদরত দেখা যায় ওই কাদেম আসিফ সরাসরি ভাবে সরাসরি সাগরের ভিতরে প্রবেশ করলো এবং সাগরের গভীরে যখন চলে গেল গভীরে যাওয়ার পর দেখতেছে ওই সাগরের মধ্যখানে পানির ভিতরে উপরেও পানি নিচেও পানি চতুর্পার্শ্বে পানি মাঝখানে একটা চার দেওয়ালের একটা ঘর সুন্দরভাবে উপরেও পানি নিচেও পানি চতুর্পার্শ্বে পানি ওই ঘরটা উপরেও যায় না নিচেও পড়ে না আবার আল্লাহর সরাও করে না আবার ওই ঘরটার চারটা দেওয়ালের মধ্যে চারটা দরওয়াজা রয়েছে চারটা দরওয়াজা খোলা এক ফোঁটা পানিও ভিতরে ঢোকে না সুবহানাল্লাহ পয়গম্বর সুলাইমানের খাদেম আসিফ সরাসরি পয়গম্বরের কাছে চলে গেলেন ওই পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছেন আসিফ তুমি কি দেখে আসছো আসিফ ডাক দিয়ে বলতেছেন ও পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা যে বলছে অবশ্যই আল্লাহ তাআলার নতুন কুদরত রয়েছে আমি শুধু এতটুকু দেখে আসছি আপনিও নিজেও চলুন ওই পয়গম্বর সুলাইমান নিজেও সাগরের ভিতরে প্রবেশ করলো এবং প্রবেশ করে যখনই দৃশ্য দেখলো দৃশ্য দেখে সে চমকায় গেল এত সুন্দর আল্লাহ তাআলার কুদরত কি জিনিসটা ভিতরে দেখা দরকার যখন পয়গম্বর সুলাইমান ভিতরে প্রবেশ করলো সাথে সাথে তার শরীরের পোশাকগুলো শুকিয়ে গেল সাগরের পানি দ্বারা যে পোশাক ভিজেছিল সব শুকিয়ে গেল পয়গম্বর সুলাইমান যখন ভিতরে প্রবেশ করলো ভিতরে প্রবেশ করে দেখে ওই ঘরটা খালি না খালি না খালি না ওই ঘরটার মধ্যে একটা সুদর্শন যুবক ঘরের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে সুবহানাল্লাহ পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে রে যুবক তুমি কতদিন যাবত এই ঘরের মধ্যে আল্লাহর নামের জিকির করতেছো রে যুবক ওই যুবক ডাক দিয়ে বলতেছেন পয়গম্বর সুলাইমান আমি এই ঘরের মধ্যে বসে আল্লাহর নামের জিকির করি আল্লাহর নামের জিকির আজ থেকে প্রায় 2000 বছর ধরে আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ কয় হাজার বছর 2000 বছর ধরে আল্লাহর নামের জিকির করতেছি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন রে যুবক তোমার কি কোনো ক্ষুধা লাগে না তোমার কি কোনো খাবারের প্রয়োজন হয় না তুমি কি অসুস্থ হও না ওই যুবক ডাক দিয়ে বলতেছে রে পয়গম্বর সুলাইমান আমার কেন ক্ষুধা লাগবে আমি কেন ভাই অসুস্থ হব আমার মা বাবার দুয়ার বরকতে আমার মার দুয়ার বরকতে আমি আজ এখানে আল্লাহর নামের জিকির করতেছি কার নামের জিকির আল্লাহর নামের জিকির করতেছে কার দুয়ার বরকতে আর একটু জোরে বলেন না কার দুয়ার বরকতে মা বাবার দুয়ার বরকতে ওই যুবক জিকির করতেছে আল্লাহর নামের জিকির বলতেছে হ্যাঁ অবশ্য আমার কিছুদিন পর পর ক্ষুধা লাগে কিন্তু আল্লাহ তাআলা এই সাগরের ভিতরে একটা মাছকে আমার রিজিকের ফয়সালার জন্য ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ কাকে রেখেছে একটা মাছকে রেখেছে তার রিজিক পৌঁছায় দেওয়ার জন্য বলতেছে কিছুদিন পর পর যে আমার ক্ষুধা লাগে আমার ক্ষুধা লাগে যখনই আমার ক্ষুধা লাগে আমার ক্ষুধা অনুভবটা হওয়ার সাথে সাথে মাছ ওই দরওয়াজা দিয়ে হাজির হয়ে যায় তার চুঁচের মধ্যে একটা পাতা নিয়ে হাজির হয় ওই পাতার গ্রামটা যখন আমি শুনি সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাওয়ার খাবারের প্রয়োজন হয় না পয়গম্বর সুলাইমান বলতেছে তাহলে তুমি এখানে কিভাবে আসছো বলতেছে আল্লাহ তাআলার কাছে আমার মা দোয়া করেছিল কেন দোয়া করেছে মা বাবার খেজমত না করার কারণে দোয়া করেছে না 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 মা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায় ওই সন্তান কেমন ভালো সন্তান ছিল নবীর উম্মত ভালো করে শুনলেন মা যখন বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে যায় মা যখন বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে যায় বিছানায় শোয়ার পর থেকে ওই সন্তান মার মৃত্যুর আগ পর্যন্ত মার কেজমত করে গেছে মার কেজমত করে গেছে বিন্দু পরিমাণ মা কষ্ট পাবে এমন কোনো আচরণ সন্তান করে নাই ও নবীর উম্মত আজ দেখা যায় জমিনের মধ্যে কত সন্তান তার মা বাবা
বাবাকে এমন অবহেলার শহীদ ফেলে রেখে দেই সন্তান নিজে মা বাবার কুজ খবর নিবে তাকদিরের কথা মা বাবার দিকে সে ভালো নজরে তাকায় না ঠিক না বলেন অত আল্লাহর রাসূল বলেন যে সন্তান মার দিকে মা বাবার দিকে যে সন্তান নেক নজরে নরম দিল নিয়ে মা বাবার দিকে তাকাবে ওই সন্তানকে আল্লাহ তাআলা একটা পূর্ণ কবুল হজের সত্তর আমলনামায় দান করবে আ নবীর আল্লাহ তাআলা তো সুন্দরভাবে কোরআনের মধ্যে বর্ণনা করেছে পরও যদি কোন সন্তান মা বাবার খেজমত সঠিকভাবে না করে তাহলে চিন্তা করেন ওই সন্তান কত বড় নিমক হারাম কত বড় গাদ্দার ঠিক কিনা বলেন আ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন মা বাবার প্রতি তোমরা ইহসান করো ইহসান করো আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার প্রতি তোমরা ইহসান করো ইহসানের কথা সকলে বুঝছেন তো যতটুকু দেওয়ার প্রয়োজন তার চাইতে যত বেশি দেওয়া যায় কোনো হিসাব নাই এরপর আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা আকুল লাহুমা কওলান কারীমা ইকালামে জিন্দা কুরআনে হাকীম حكمتي قولا يا زالست قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال الله القرآن زندان أمرتو أرزوري بولين এই কুরআন জিন্দা একটা কুরআন যদি কেউ বলে না কুরআন জীবিত নয় তাহলে তার ঈমান পরিপূর্ণ নয় আ নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন কুরআন জিন্দা যদি কেউ কুরআনের একটা শব্দ কেউ অস্বীকার করে সে বেঈমান হয়ে কাফের হয়ে মারা যাবে অতএব কুরআনের প্রত্যেকটা কথাই দামি আল্লাহ তাআলা বলেন إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا آه نبي أمتر دال ما بابار شاتي এমন কোন আচরণ করো না যে মা বাবা তোমার আচরণের দ্বারা আহ শব্দটা উচ্চারণ করে অথবা তুমিও তোমার মা বাবার আচরণের দ্বারা এমন কোন শব্দ তুমি উচ্চারণ করো না উভয়টি মা বাবার জন্য কষ্টদায়ক অতএব মা বাবা কষ্ট পাবে এমন কোন আচরণ কোন সন্তান করতে পারে না আ নবীর উম্মতের দল মা বাবার সাথে তোমরা এমন সুন্দরভাবে আচরণ করবা মা বাবার সাথে তোমরা এমন সুন্দরভাবে আচরণ করবা তাদের পিছনে তোমরা এমন ভাবে খেজমত লেগে যাইবা যেন মা বাবা তোমার আচরণের দ্বারা কষ্ট না পায় আল্লাহর হাবিব বলেন যে সন্তান তার মা বাবাকে কষ্ট দিল যে সন্তান তার মার কলিজার মধ্যে আঘাত দিল সে কখনো ওই মায়ের সুসন্তান হতে পারে না ওই সন্তান কিয়ামতের দিন এমন কঠিন ভয়াবহভাবে আল্লাহর সামনে হাজির হবে যে তার মাও তাকে চিনবে না তার বাবাও তাকে চিনবে না এবং আল্লাহ তাআলাও ওই সন্তানের দিকে মুখ ফিরে তাকাবেন না আ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বলার পর যে সন্তান মা বাবার সাথে বিয়াদবিমূলক আচরণ করবে ওই সন্তানকে আল্লাহ তাআলা কেমন হুঁশিয়ারি দিয়েছেন যে মা বাবা যেন আহ শব্দটাও উচ্চারণ না করে ওই সন্তান এরপর আল্লাহ তাআলা বলেন اخفض لهما جناح الذل من الرحمة ما بابار شمن تمرا بنور جنا بيچا دو او شمسن ما بابار شمن بنور جنا بيچا دو ورقوت الله تعالى بلسن আল্লাহ আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা এই আয়াতটা কেন বলছেন বিনয়ের জানার কথা আল্লাহ তাআলা কেন বলছেন
মক্কার মধ্যে যখন নবীজি মক্কার মধ্যে যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত যখন নাযিল করেছেন মক্কার ভাষা আমরা সকলেই জানি আরবী ভাষা ওই আল্লাহ তাআলা আরবী ভাষায় কোরআন নাযিল করেছেন এখন মক্কার মানুষ ওই সময় কেমন ছিল মক্কার মানুষ জাহেলিয়াতের যুগের মানুষ অত্যন্ত খারাপ জামানার মানুষ ছিল ও নবীর উম্মতের দল ওই সন্তান আল্লাহ তাআলা বলছে তোমরা মা বাবার সাথে এমন আচরণ করবা আফফিজ লাহুমা জানাহাযুল মিনার রহমা বিনয়ের জানা মা বাবার জন্য বিছিয়ে দাও আমরা জানি জানা হয় পাকির মানুষের হয় না পাকির জানা দেখবেন আল্লাহর রাসূল বলেন ওই পাকির কথা কেন উল্লেখ করেছে যখন এই আয়াতটা নাযিল হয় মক্কার মানুষ পাকিদেরকে বেশি ভালোবাসতো তারা ভালো মন্দ নির্ণয় করত পাকিকে ছেড়ে দিয়ে পাকি যদি ডান দিকে উড়াল দিয়ে চলে যেত ওই তারা এটা বিশ্বাস করত যখন পাখি ডান দিকে চলে যেত তাদের কাজটা সফল হবে ভালো হবে আর যদি পাখিটা বাম দিকে চলে যেত তারা বুঝত যে তাদের কাজটা অসফল হবে খারাপ হবে ওই কাজের মধ্যে তারা সফল পাবে না ওই জন্য আল্লাহ তাআলা বলছে তাদের তোমরা তোমার মা বাবার জন্য তোমরা বিনয়ের জানা বিছিয়ে দাও আ নবীর উম্মতের দল বিনয়ের জানা আল্লাহ তাআলা এজন্য বলছেন বিনয়ের জানা তোমরা মা বাবার সাথে এমন আচরণ করবা মা বাবার কাছে দেখবেন ছোট সন্তান ছোট বাচ্চারা যখন পুতুল নিয়ে খেলা করে পুতুলটাকে যেভাবে রাখতে চায় সেইভাবেই পুতুল থাকতে বাধ্য ঠিক কিনা বলেন মা বাবার সামনে তুমি সন্তান এমন আচরণ করবা ও যুবক ভাইরা ভালো করে শুনে নাও মা বাবার সামনে তোমরা প্রত্যেকটা সন্তানই পুতুলের মতো হয়ে থাকবা মা বাবা যেভাবেই বলে সেইভাবেই চলার চেষ্টা করবা শরীয়ত বিরোধী কোনো কাজ মানার কথা বলে নাই তবে শরীয়তের ভিতরে যা বলবে তাই মানতে হবে যদি কোনো বান্দা না মেনে মা বাবার কথাটাকে অবহেলার সহিত ছেড়ে দেয় ওই সন্তানের মতো নিমক হারাম জালেম সন্তান আর হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন আফফিজ লাহুমা জানাহাযুল মিনার রহমা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইলা আখিরিল আয়াত আল্লাহ তাআলা বলেন তোমরা মা বাবার জন্য এমন ভাবে দোয়া করবা হে সন্তান আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করবা সে দোয়াটা আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন মা বাবার জন্য তোমরা এমন সুন্দরভাবে দোয়া করবা আল্লাহ তাআলা বলেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আ নবীর উম্মতের দল মা বাবার জন্য তোমরা কি দোয়া করবা মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে বলবা ও দয়ার মালিক আমার মা বাবা যেভাবে আমাকে ছোটবেলা লালন পালন করে বড় করেছে ও আল্লাহ আমার মা বাবাকেও সেইভাবে তুমি লালন পালন করো কবরের জিন্দেগিটা যেন তাদের সুখময় হয় এখন বলবেন মা বাবা যদি মা বাবা তো ইন্তেকাল হয়ে গেছে মা বাবার কবরের পাশে গিয়ে মা বাবার কবর জিয়ারত করো ওই সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক কোনো আচরণও তুমি করে থাকো মা বাবার পায়ে ধরে তুমি ক্ষমা চাও মা বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান কমে না বরং যে সন্তান মা বাবার কাছে বিনয়ের সাথে গিয়ে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়াতেও বাড়িয়ে দিবে মা বাবার কাছেও বাড়িয়ে দিবে আখিরাতেও বাড়িয়ে দিবে আ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম অতএব মা বাবার কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই মা বাবার কাছে তুমি যদি ভুল নাও করো এরপরও মা বাবার কাছে ক্ষমা চাও কারণ মা বাবা এমন দামি একটা সম্পদ যার মা বাবা নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন কেমন দামি একটা সম্পদ যার মা বাবা আছে সে থাকতে বুঝে আসে না কিন্তু যখনই দুজনের তে একজন কেউ চলে যাবে তখন বুঝে আসবে মা বাবা কেমন একটা সম্পদ ছিল দুনিয়ার জিন্দেগিতে তাকা দেখো হে সন্তান
ما بابار چايت دنیا را زمینه آپونار کیو نای چیکی نبله جاي هم جاتو چو کالوسونا کللم الله تعالى مدير پدته کی এই আলোচনার উপরে আমল করে চলার তৌফিক দান করুন যেহেতু সময় অল্প হযরত চলে আসছেন যেই কথাগুলো বললাম আমরা সকলে মা বাবার খেদমত করব এবং সুন্দরভাবে আমরা তাদের সাথে আচরণ করব এবং যে কথাগুলো বললাম সুন্দরভাবে আমরা সকলে মানার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু